সিএনএন বিডি আমাদের বাংলা। মোহনবাদিয়া রেল স্টেশন ও আশপাশের এলাকার প্রায় 200 কর্মজীবী ও দরিদ্র মানুষ সহ পথ শিশুদের মধ্যে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়েছে। বামুনবাড়িয়ার শিশু কিশোর সংগঠন তালার মেলা করোনা ভাইরাস মোকাবেলায় এসব সামগ্রী বিতরণ করে। আজ রোববার বিকেলে বামুনবাড়িয়া রেল স্টেশন প্ল্যাটফর্মের সংগঠনটির সদস্যরা এসব সামগ্রী মানুষের হাতে তুলে দেন। তালার মেলা সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আরিফুজ্জামান ও সদস্য সচিব আবু সোহেল সরকারের নেতৃত্বে এই কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন ইকো, সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমিন শাহিন, দৈনিক পুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়াস্ত ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক কাজী মোহাম্মদ জাবেদ হোসেন, জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, তালার মেলা সদস্য এনায়েত খান, মোহাম্মদ আল আমিন, হাবিবুর রহমান পারভেজ খান সহ প্রমুখ। সংগঠনটির সদস্য সচিব আবু সোহেল সরকার জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সহায়তা চলমান থাকবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিন, চ্যানেল 26। সিএনএন বিডি আমাদের বাংলা।